দেশে অধিকাংশ স্থানে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, যা আরও 3 থেকে 4 দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে 8 থেকে 15 তারিখ পর্যন্ত হতে পারে বৃষ্টি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, সেই সাথে লোডশেডিং, এতে দুর্ভোগের মাত্রা বেড়েছে আরো কয়েক গুণ। গরমের তাপমাত্রা সহ্য করতে পারছে না, খুবই অস্থিরতা, গরম প্রচুর, তাপমাত্রা বেশি, এই কারণে বৃষ্টি তো আছে না, বৃষ্টি হবে কিনা এটা বলা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি। ভ্যাপসাই গরম স্থায়ী থাকতে পারে আরো 3-4 দিন। বাতাসে পর্যাপ্ত দলীয় থাকবে, সেই সময় শরীর থেকে মানুষের ঘাম হবে, যখন ঘাম হবে সেই সময় আপনার যে এই গরমের যে তীব্রতা আরো বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এই কন্ডিশন আরো কয়েকদিন বিরাজ করবে। আবহাওয়াবিদরা জানান আগামী 5 বা 6 জন সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, এরপরে স্থলভাগে পরিণত হবে নিম্নচাপে, হয়তো সেটাই আনবে বর্ষার আগমন বার্তা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।